আজকে এই উদ্যোগের ফলে আমাদের দুইটা লাভ হবে, একটি হলো পানি নিষ্কাশন, আরেকটি হলো ডেঙ্গুর যে উৎস সেটা নির্মূল হবে। আমি মনে করি এটা একটা প্রশংসনীয় উদ্যোগ। এই ব্যাপারে আমরা নরসিংদী পৌরসভা, যুব উন্নয়ন অধিদপ্তর, ডিসি স্যারের অনুরোধে আমরা সহযোগিতা করতেছি। আমরা মনে করি যে এই উদ্যোগটি সফল হবে। পাশের পরিবেশ অধিদপ্তর, ডিসির কার্যালয়, আর এই জমিটা অনেকটা দখলকারদের দখলে চলে গেছে। তো আমরা চাচ্ছি যে যুব দিবসে এই খালটা শুধু পরিষ্কার পরিচ্ছন্নই নয়, এটাকে একটা নান্দনিক লেকে রূপান্তর করুক, এটি আমরা চাই। যেন বিলাসদি, তরোয়া, বেলানগর স্টেশন, এই মানুষগুলো যেন এটাকে শুধু খাল ড্রেনেজ ব্যবস্থাই না, একটা নান্দনিক বিনোদন পার্কে রূপান্তরিত হোক। এই খালটা আগের স্রোত ফিরে আসুক, আগের ধারায় বয়ে যাক, এবং এই খালের পানি আমরা যেন ব্যবহার করতে পারি, মাছ যেন এখানে চাষ করতে পারি, বা এই খালটা যেন একটা সুন্দর পরিবেশে রূপান্তরিত হয় সেই লক্ষ্যে। আমাদের এই খালটা খনন করতে যে সমস্যা হবে, আমাদের বিলাসদি, তরোয়া এবং বেলনগরের যে পানিগুলি আছে, এই পানিগুলি এই খালদা নিষ্কাশন হবে এবং আশীনগর পর্যন্ত। এবছর অন্তর্বর্তীকালীন সরকার একটা বিশেষ উদ্যোগ নিয়েছে, বিশেষ করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে এই উদ্যোগটা নেওয়া হয়েছে যে সারা দেশের 64টি জেলায় একটি করে খাল অথবা জলাশয় সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করে এবং তার পূর্বের অবস্থায় ফিরিয়ে এনে, যাতে এই উদ্যোগটা প্রত্যেকটা জেলা প্রশাসন থেকে নেওয়া হয় সেই ব্যাপারে আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। তো তারই অংশ হিসাবে নরসিংদী জেলায় এই নরসিংদী পৌরসভার মধ্যে একদম রেল লাইন বরাবর এই বিলাসদি এলাকায় যে খালটি ছিল সেটি এখন আমরা দেখতে পেলাম যে এটি পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু এই খালটি ছিল নরসিংদী পৌরসভার পানি নিষ্কাশনের একটি অন্যতম মাধ্যম। এর মাধ্যমেই এই পানিটা নরসিংদী জেলা শহর থেকে, বিশেষ করে পৌরসভা থেকে এটা অপসারিত হতো, কিন্তু এটি বন্ধ হয়ে যাওয়ার কারণে এখন জলাবদ্ধতা প্রায়ই পরিলক্ষিত হয়। বিশেষ করে সামান্য বৃষ্টি হলেই নরসিংদী পৌরসভায় এই জলাবদ্ধতা পরিলক্ষিত হয়। আমরা তাই উদ্যোগ নিলাম যে এই বছর এই কর্মসূচির আওতায় এই খালটি আমরা পরিষ্কার করব এবং পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাব। তারই অংশ হিসাবে আজকে থেকে আমরা পৌরসভার সহযোগিতা নিয়ে, নরসিংদী পৌরসভার সহযোগিতা নিয়ে এই কাজটি শুরু করেছি। আমরা আশা করি অচিরেই ইনশাল্লাহ এই খালটি তার পূর্বের অবস্থায় ফিরে যাবে এবং এই খালটি পূর্বের অবস্থায় ফিরে যাওয়ার মাধ্যমে আমাদের নরসিংদী শহরের জলাবদ্ধতা কিছুটা হলেও নিরসনে সাহায্য করবে।